সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী প্রার্থীর সমর্থকের দুটি তাঁত কারখানা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে বেলকুচির হাজি মোতালেব মুন্সির তাঁত কারখানায় আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ তাঁত ফ্যাক্টরিতে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই পুড়ে যায় 32টি পাওয়ারলুম সহ দুটি কারখানার স্থাপনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মালিকপক্ষের অভিযোগ, নির্বাচনে দোয়াত কলম মার্কাকে সমর্থন করায় এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। আগুনে প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করে মালিকপক্ষ। ফ্যাক্টরি বন্ধ ছিল, ওই পাশে দারোয়ান এসে ডাকছে, পরে আইসা দিয়ে আগুন ধরছে। পরে এক ঘন্টার ভিতরে একবারে পুরো ঘর ছড়িয়ে গেছে। আমার সম্ভবত বিশ্বাস দেয় নির্বাচনী সহিংসতার কারণে এই অগ্নিকাণ্ড ঘটছে।